ফার্স্ট অফ অল আমি আমার চেষ্টা করছি আমি আমার রাইট এরিয়াতে বল করার, আর একটু ওয়েদার সাপোর্ট ছিল তো একটু সুইং পাচ্ছিলাম, তো চেষ্টা করছি ওই জায়গায় রাইট এরিয়াতে হিট করতে পারলে ইনশাল্লাহ উইকেট আসবে। এবং আপনার বোলিংয়ের সময় তামিম ইকবালকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ দেখছিলাম, বারবার তিনি অধিনায়ক না হয়েও ফিল্ড প্লেসিং করে দিচ্ছিলেন এবং বারবার পরামর্শ দিচ্ছিলেন, তার পরামর্শটা এই ম্যাচে আপনার কাছে কি মনে হয় কতখানি কাজে লেগেছে? অবশ্যই আমার কাজে লেগেছে, যেহেতু উনিও অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল খেলছে প্লাস আমাদের দেশে একজন বড় মানের প্লেয়ার, তো উনি জানে কোন জায়গায় বল করলে ব্যাটসম্যানদের প্রবলেম হতে পারে, কোন জায়গায় বল করলে উইকেট পাওয়া যেতে পারে, তো ওই অনুযায়ী একটা দিক নির্দেশনা দিচ্ছে আর কি, তো আমি আমার চেষ্টা করছি ওই এরিয়ায় বল করার। আপনি জাতীয় দলের সাথেও ছিলেন, সাউথ আফ্রিকায় আপনি উড়ে গিয়েছিলেন আমি যদি ভুল না করি, টেস্ট টিমের সাথে প্র্যাকটিস করেছিলেন, অনেক বছরই আপনি টেস্ট টিমের সাথে ঘুরেছেন, হুট করেই আবার জাতীয় দল থেকে আপনি উধাও হয়ে গেছেন, আপনার কি মনে হয় কী কারণে? ওইটা আসলে আমার জানা নেই আসলে, হয়তো বা নির্বাচকরা হয়তো মনে করছেন যে আমি একটু প্রিপেয়ার্ড হয়ে আসি, ওনাদের হয়তো বা এই প্ল্যান ছিল, তো আমি মনে করি যত পাকাপোক্ত হয়ে যাব আমার জন্য ভালো, যাতে ইন্টারন্যাশনাল লেভেলে নিজের দেশকে লং টার্ম সার্ভিস দিতে পারি, তো দেখা যাক কি হয়। রাজা বললেন কেন বাদ পড়েছিলেন আপনি জানেন না, নতুন নির্বাচক প্যানেল এসেছে, টেস্ট সাদা বল লাল বল দুই জায়গাতেই পেসারদের একটা চাহিদা আছে, এই মুহূর্তে লক্ষ্যটা কি থাকবে, এই মুহূর্তে আসলে কি চিন্তা করছেন? আসলে আমার লক্ষ্য নিয়ে আমি প্রিমিয়ার লিগ শুরু করছি, আমি আমার ইনজুর ছিল একটা, তার মধ্যে আমি কামব্যাক করছি, তো আমার একটা এরকম একটা নিজের কনফিডেন্সের জন্য একটা পারফরমেন্স দরকার ছিল, তো আমি চেষ্টা করছি আমি আমার রাইট এরিয়াতে বল করার, আর লক্ষ্য তো অবশ্যই দেশের হয়ে খেলার, আমার টার্গেট থাকবে আমি যাতে লং টাইম দেশকে সার্ভিস দিতে পারি। যে লক্ষ্য নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন সেই লক্ষ্যটা পূরণ হয়েছে? আমার তো টার্গেট ছিল আমি এইবার প্রিমিয়ার লিগে যাতে হাইয়েস্ট টিকেট টিকে হবো, আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে আমি সব ম্যাচগুলো খেলা হয়নি, লাস্টে ফিট হয়েছি, রিহেব করে করে 5-6 ম্যাচ খেলা হয়েছে, তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, হয়তো বা এটা মনে হচ্ছে যে আমি যদি আরও আগে ম্যাচ খেলতে পারতাম আরও উইকেট নিতে পারতাম। আপনি খুব ভালো রিভার্স সুইং করাতে পারেন, এইটা কীভাবে আয়ত্তে আনলেন? এটা আসলে আমি কিছুটা আমার অ্যাকশনের কারণে রিভার্স সুইং যদি কিছুটা অ্যাকশনের কারণে হয়, আর কিছুটা আমি আমার কোচদের কাছ থেকে শিখছি, যেমন নাজমুল ভাই আছে, তালহা ভাই আছে, ওনাদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করছি, যেমন আমাদের কোচ আমাদের প্রাইম ব্যাংকে ছিল ওই আলমগীর কবির ভাই, ডলার ভাই, ওনারা আমাদের হেল্প করছে যে কোন জায়গায় কোন সাইড থেকে মারলে যে রিভার্স হবে, তো ওনারা অনেক দিক নির্দেশনা দিচ্ছে, তো চেষ্টা করছে আমার রিভার্সিং। আর একটা ব্যাপার, আপনি সাইজে লম্বায় খুব বেশি না হলেও আপনি অনেক ভালো বাউন্সার মারতে পারেন এবং বাউন্সারগুলো দেখা যায় খুব সামনে থেকে উঠাতে পারেন, আপনার একই সিলেটের তানজিম সাকিবেরও একই গুণটা আছে, কী কারণে মনে হয় আপনারা এই ধরনের গুণগুলো আয়ত্তে আনতে পারেন? দেখেন আল্লাহ তাআলা সবার প্রত্যেকটা মানুষকে একটা ট্যালেন্ট দিয়ে থাকে, তো আসলে ট্যালেন্ট কিন্তু কম বেশি সবারই থাকে, তো ট্যালেন্টটা ধরে রাখা আসলে নিজে পরিশ্রমের মাধ্যমে, তো আমি মনে করি আলহামদুলিল্লাহ যেহেতু আমার হাইট কম, আবার আমি কখনো চিন্তা করি না যে আমার হাইট কম আমি পিছিয়ে যাব বা একটা লম্বা পিসার আমার চাইতে আগিয়ে যাবে, আমি ওই চিন্তা কখনো আমার মন মানিতার মধ্যে আনি না, আমি চেষ্টা করি যে আমার হাইট কম আমি পারবো ইনশাল্লাহ, আর আমার ওই স্ট্রেংথ আছে আমার ট্যালেন্ট আছে, যেমন একটা লম্বা পেসার যেমন আপনার সামন থেকে বল বা হাইট বাইট নিতে পারে, আমারও এজ ইউজুয়াল হয় এরকম না যে আমি পাই না, তো যেমন এই আপনি বাউন্সারের কথা বললেন, আলহামদুলিল্লাহ বাউন্সার আমার ভালো হয়। জি 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 আলহামদুলিল্লাহ।